লতারো মার্টিনেজের নেয়া শেষ পেনাল্টি কিকের পর আর্জেন্টিনা দলের সবাই ছুটছিলেন তার দিকেই। তখন ডিবক্সের পাশে শুয়ে পড়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, কেবল লিওনেল মেসি ছুটে গিয়েছেন তার দিকে, টেনে তুলে জড়িয়ে ধরেছেন আর্জেন্টিনার জয়ের নায়ককে। টাইব্রেকারে তার দুর্দান্ত দুটো পেনাল্টি সেভই আর্জেন্টিনাকে তুলেছে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। প্রত্যাশা পরিস্থিতির চাপ সামলে প্রথমে ঠেকিয়েছেন ভার্জিল ভ্যানডাইকের শট, বার্গুইসেন নেয়া দ্বিতীয় শটটাও দারুণ রিফ্লেক্সে আটকে দিয়েছেন মার্টিনেজ। ভক্ত সমর্থকরা তাই তাকে ভালোবেসে ডাকেন বাজ পাখি নামে। বিশ্বকাপে বাজ পাখির মতোই ক্ষিপ্রতা বেশ কয়েকবারই দেখিয়েছেন মার্টিনেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলায় গোল প্রায় হজম করেই বসেছিল আর্জেন্টিনা, গারাং কুলের নেয়া শট এগিয়ে এসে দারুণভাবে আটকে দেন মার্টিনেজ। বলা যায় মেক্সিকোর বিপক্ষে ভেগান নেয়া বাঁকানো ফ্রিকিক সেভের কথাও। গোটা টুর্নামেন্টে ছিলেন আর্জেন্টিনার গোল পোস্টের অতন্ত্র প্রহরী হয়ে। ব্যাকলাইনে লিসান্দ্রো ওটামেন্ডিদের সাথে আর্জেন্টিনার ভরসাও তিনি। আর্জেন্টিনার কোপা জয়ও তার অসামান্য অবদান ছিল, গোল হজম করেছিলেন কেবল একটি। সেমিফাইনালে টাইব্রেকারে আটকে ছিলেন কলম্বিয়ার 3-3 শট। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, যে দেয়াল ভেদ করতে পারেননি গাবি, রিচার্লিসন, নেইমাররা। একের পর এক সেভ করেই গেছেন মার্টিনেজ। মেসি ডিমারিয়াদের সাথে আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের শিরোপা খরা কাটানোর নেপথ্য নায়ক হিসেবে আছেন এই কিপার। কোপা আমেরিকার গত আসরে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস, এর জন্য ছাড়তে হয়েছে পরিবারের মায়াও। কোপা চলাকালীন জন্ম নেয় মার্টিনেজের কন্যা সন্তান, নিজের সন্তানকে দেখেছেন কোপা আমেরিকার শিরোপা জিতেই। অথচ কোপার গত আসরে তার খেলারই কথা ছিল না। ফ্রাঙ্কো আর্মানি কোভিড পজিটিভ হওয়ায় স্কালোনির ডাক পান তিনি, এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তার ক্লাব ক্যারিয়ারটাও কেটেছে এঘর ওঘর করে। আর্সেনালে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘ 8 বছরে গানারদের হয়ে খেলেছেন মাত্র 38 ম্যাচ। অবসরের চিন্তাও জেকে বসে একটা সময় তার মাথায়, যখন গেতাফেতে লোনে গিয়েছিলেন, সেখান থেকে আর্সেনাল হয়ে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন পার্মানেন্ট ডিলে। ভাগ্যিস অপশন নেননি মার্টিনেজ, নইলে এসব জাদুকরি মুহূর্তের সাক্ষী হতেন কি করে? আর্জেন্টিনার ইতিহাসের পাতাতে আলাদা একটা জায়গায় বা কিভাবে করতেন? মার্টিনেজের সামনে আরও একবার সুযোগ এসেছে ইতিহাস গড়ার। উড়তে থাকা সেই বাজপাখির দেখা পাবে কি আর্জেন্টিনা?